হামজা রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় গাসিলুল মালায়েকা, আমরা জানি গাসিলুল মালায়েকা। উহুদ যুদ্ধে যখন তিনি শাহাদাত বরণ করলেন, খুঁজে পাওয়া যাচ্ছে না 70 জন সাহাবী শাহাদাত বরণ সাহাবীর ভিতরে হামজা রাদিয়াল্লাহু আনহু দুইজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় কোথায় এক সময় দেখা গেল যে জমিন থেকে একটু উঁচুতে হামজা রাদিয়াল্লাহু আনহু রয়েছেন, তার শরীর থেকে তার কাপনে কাপড় পরানো আছে, শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। তাকে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করালো কেন এমনটা হচ্ছে, তার স্ত্রীর কাছে শুনে জানা গেল যে তিনি সদ্য বিবাহিত, ওই রাতে তার আগের দিন রাতে তার বিবাহ হয়েছিল, বাসর রাত থেকে যুদ্ধের ডাক এসেছে, উহুদ যুদ্ধের ডাক, তিনি স্ত্রী নতুন বধূকে ফেলে রেখে তিনি যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, বীর দরবে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ রাসূল বলছেন তার স্ত্রীর কাছ থেকে শোনার পরে বোঝা গেল যে তার অপবিত্র অবস্থায় যুদ্ধ করেছে, যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেছে, স্বয়ং ফেরেশতারা তার গোসলের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী,